আজকে আমরা চলে এসেছি কলকাতার খুবই প্রাচীন এক শিব মন্দিরে। এটি কলকাতার নিমতলা স্ট্রিটের মোহাম্মদ রমজান লেনে অবস্থিত। এই শিব মন্দিরটি দুর্গেশ্বর শিব মন্দির বা মোটা মহাদেব মন্দির হিসাবে খ্যাত। প্রায় 300 বছরের প্রাচীন এই শিব মন্দির। শিবলিঙ্গের উচ্চতা প্রায় 10 ফুট। এটি নির্মাণ করেন হাটখোলা দত্ত পরিবারের মদন মোহন দত্তের 2 পুত্র রসিকলাল দাস দত্ত এবং জহরলাল দাস দত্ত। মন্দিরটির ভাস্কর্যের রূপকার ছিলেন শ্রী গদাধর দাস। মন্দিরের মাথা থেকে বেয়ে এসছে অজস্র বটের ঝুড়ি, যা দেখে মনে হবে এটা মহাদেবের জটার মতো। মন্দিরের শিবলিঙ্গের উচ্চতা 10 ফুট হওয়ার কারণে এখানে একটি লোহার সিঁড়ির ব্যবস্থা করে দেওয়া আছে, যাতে বাবার মাথায় জল ঢালতে সুবিধা হয় ভক্তবৃন্দদের। প্রতি সোমবার এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়ে থাকে। এখানে আসতে হলে শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে নামতে হবে। ওখান থেকে অটোতে করে এখানে আসতে পারবেন। বাসে করে আসতে হলে নামতে হবে শোভাবাজার বাস স্টপেজে। ওখান থেকে অটোতে করে এই স্থানে আসা যায়। যদি হাওড়া থেকে আসতে চান, তাহলে হাওড়া থেকে লঞ্চে করে আইটাওয়া লঞ্চ ঘাটে নামতে হবে। ওখান থেকে হেঁটে 10 মিনিট লাগবে এই স্থানে পৌঁছাবার জন্য।